দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি, জয় করেছেন হাজার হাজার দর্শক হৃদয়। সিনেমা অঙ্গনেও করেছেন বাজিমাত। শুধু দেশে নয়, দেশের বাইরেও তিনি তার অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা ও অভিনেতা ব্রাত্য বসু নির্মাণ করেছেন ফুব্বা শিরোনামের একটি সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার ফুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলী নিয়েই নির্মিত হয়েছে ফুব্বা। সম্প্রতি ছবিটির ট্রেলার ও টাইটেল ট্র্যাক প্রকাশ পেয়েছে, যেটা দেখে উচ্ছ্বাস আর মুগ্ধতা খেলছে দর্শকদের মনে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চোখে পড়েছে মোশাররফ করিম ভক্তদের উচ্ছ্বাস। বাংলাদেশি দর্শকও বিপুল আগ্রহ প্রকাশ করেছে ছবিটি দেখার। ১৯ জানুয়ারি ভারতে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে ফুব্বা সিনেমাটি। এ দেশে মুক্তির উদ্যোগ নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০২৩ সালের নভেম্বরের শেষ সপ্তাহে ফুব্বা মুক্তির কথা ছিল, কিন্তু শেষ সময়ে এসে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেন নির্মাতা। মুক্তির নতুন তারিখ ঠিক করা হয় ২০২৪ সালের ১৯ জানুয়ারি। ছবি মুক্তির আগে এর প্রচার শুরু হয়েছে। পরিচালক ব্রাত্য বসু পশ্চিমবঙ্গে বেশ আয়োজন করে সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন। এরই মধ্যে ফুব্বার পোস্টারে ছেয়ে গেছে কলকাতা শহর। মুক্তি উপলক্ষে ভারতের কলকাতার দেয়াল জুড়ে এখন শুধুই মোশাররফ করিম। শুধু দেয়াল নয়, বাসের গায়ে এবং অটোর পেছনেও জায়গা করে নিয়েছে মোশাররফ করিমের ফুব্বা সিনেমাটি। হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন এক ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে তার ছিল একচ্ছত্র দাপট। অসংখ্য মামলার এই আসামি এক পর্যায়ে নির্বাচনেও দাঁড়ান। বৈচিত্র্য ভরা সেই চরিত্রেই কাজ করেছেন মোশাররফ করিম। এ সিনেমায় পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। সঙ্গে আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস এবং শমিক হালদার সহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস।